بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ভাই একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তার কারণ অনেকের মনে হয়তো ভাই প্রশ্ন যেটা ঠিকই বলেছেন উনি, যে আল্লাহ রাসূল বলেছেন খাও খিলাও জমা রাখো। জমা বলতে কোনটা জমা? সর্দারের বাড়িতে জমা নাকি নিজের বাড়িতে জমা? ভাই ঠিকই প্রশ্ন করেছেন আর খুবই গুরুত্বপূর্ণ। আমি অবশ্য আপনাদের সামনে রেফারেন্স দিয়েছি সহিহ আল বুখারী অধ্যায় নম্বর 73 অনুচ্ছেদ নম্বর 16 হাদিস নম্বর 5569। আমি শুধু আপনাদের আংশিক হাদিসটা পড়েছি, আংশিক অনুবাদটা শুনেছি, মানে হাদিসটার যে অনুবাদ আছে সেই হাদিসটা একটু লম্বা, সেই হাদিসটা শুধু একটু আংশিক, মানে যতটুকু প্রয়োজন ততটুকু শুধু আপনাদের সামনে আমি অনুবাদটা করেছি। পুরো হাদিসটা শুনেন, পুরো হাদিসটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন, সেই ওই একটাই হাদিস বলছি আমি, সেই একটাই হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি এইরকম যাতে না হয় যে তিন দিন অতিবাহিত হয়ে যাবে তার বাড়ি, তারপরেও তার বাড়িতে মাংস থাকবে যেন না হয়। তারপরে বসে যখন এলো তখন সাহাবাইকে আমরা আবার জিজ্ঞাসা করছি, হে আল্লাহ রসুল, ইয়া রসুল্লাহ, আমরা কি কুরবানির মাংস লোকে গত বছরের মতো করব, তিন দিন নিজের বাড়িতে রেখে খাবো, তারপরে আর মানে সবাইকে দিয়ে দেবো, এরকম করবো না কি করব? রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন, এবার তোমরা কুরবানির মাংস নিজে খাও, অন্যকে খাওয়াও এবং জমা করে রাখো, কারণ গত বছর ছিল অভাব অনটন, সব লোক কুরবানি করতে পারেনি। এই জন্য আমি চেয়েছিলাম যে কুরবানির মাংসটা যেন সবাই আমভাবে খেতে পায়, এই জন্য আমি বলেছিলাম যে তিন দিনের বেশি তোমরা মাংস খাবে না, বিল্লি করে দেবে। আর এখন যেহেতু সেই সমস্যাটা নেই, সেই জন্য তোমরা নিজে খাবে, অন্যকে খাওয়াবে এবং তোমরা জমা রাখবে, অর্থাৎ জমা রেখে তোমরা যত দিন ইচ্ছা তোমরা খেতে পারো। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে।